سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين. كما صليت وسلمت وبارك ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذي يراك حين تقوم وتقلبك في الساجدين. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين سبيل المجرمين. سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وأصحابه أوليائه أمته أجمعين. كما صليت وسلم وبارك ورحمة على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. معزز علماء کرام، حاضرین مجلس، قرآنی مجلس، نورانی مجلس، مغفرتের مجلس، এই মজলিস দাঁড়িয়ে বলার মতো কোনো যোগ্যতা নেই। হুকুম হয়েছে তাই দাঁড়িয়েছি, ইসলাহের জন্য, নিজের মাগফিরাতের জন্য, কিছু শেখার জন্য। হুকুম হয়েছে নামাজ সম্পর্কে কিছু বলার জন্য, নামাজের তরতিব সম্পর্কে কিছু বলার জন্য। তাই আল্লাহর খাসুল খাস যদি মেহরবানি হয় কিছু বলবো ইনশাআল্লাহ তাআলা, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাযী ইয়ারাকা হীনা তাকুমু। হে আমার মুমিন বান্দাগণ, আমার মুসল্লি বান্দাগণ, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের দিকে আমি দৃষ্টি নিক্ষেপ করি, তোমাদের দিকে আমি চেয়ে থাকি। ওয়া তাকাল্লাবুকা ফিস সাজিদিন, এমনকি তুমি যখন কেয়াম করো তারপরে সেজদাতে চলে যাও, তোমার যে এই যে পরিবর্তন, এই পরিবর্তনকেও তোমার পরিবর্তন রুকু, তোমার কিয়াম করা, তোমার রুকু, সেজদা, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল ইজ্জত দেখতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তাই যে ফেল, যে কাজ আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং দেখেন, সেই কাজ, সেই আমল কেমন ভাবে করতে হবে, কেমন ভাবে করলে আল্লাহ রাব্বুল ইজ্জত যে আমাদের দিকে সেই কাজটি, সেই নামাজ, যে নামাজ সম্পর্কে বলা হয় আল্লাহ রাব্বুল ইজ্জত খাতামুন নবী জনাবে আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বিশেষ সাক্ষাতে ডেকে মিরাজের রাতে, সেই সাক্ষাতে তিনি তোহফা হিসাবে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন। এই 50 ওয়াক্তের নামাজ বারে বারে কমিয়ে 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 শেষে 5 ওয়াক্তে মুকাররার করেছেন। কিন্তু যে ব্যক্তি এই 5 ওয়াক্তের নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তার নামায় আমালে 50 ওয়াক্তের নামাজ দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সেই আমল, সর্বশ্রেষ্ঠ আমল, যে আমল সম্পর্কে প্রথমেই জিজ্ঞাসিত হবে যে সেই আমল হচ্ছে নামাজ, সলাত, যে সেই নামাজকে আমরা কিভাবে কায়েম করব, এমন ভাবে কায়েম করতে হবে, প্রথমে আমাদেরকে নামাজের যে নিয়ত করে নিতে হবে, যখন দাঁড়াবো নামাজের পাটিতে আমরা একটা দোয়া পড়ি, যে দোয়ার মাধ্যমে আমরা এটাই বলি যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়া আনা মিনাল মুশরিকিন, যে নিশ্চয়ই আমি আমার মুখমণ্ডলকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে রুজু করছি, আর রুজু করা অর্থাৎ আমার সমস্ত কিছু ধ্যান, মন, চিন্তা, ভাবনা সমস্ত কিছু আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে আমি রুজু করছি। তার মানে আমি ভাবছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার সামনে আছে। বলুন সুবহানাল্লাহ। এবং তিনি কে, যিনি আসমান এবং জমিনকে পয়দা করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন যিনি, আর আমি যত কুফরি মুশরিকি কাজ আছে সেখান থেকে আমি পানা চাচ্ছি, কিরকম অমান আমিনাল মুশরিকিন, আমি ওই মুশরিকদের মধ্যে হইতে নয়,
মুশরিক যত আছে, মুশরিকের যত কাজ আছে, ওই সমস্ত কাজ থেকে আমি সম্পূর্ণ আলাদা আছি, আমি ওদের মধ্যে নই। তাই এইভাবে আমি প্রথমেই আমার দিলটাকে আল্লাহর দিকে রুজু করে নিয়ে জায়নামাজে বা মুসল্লাতে আমরা দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে যাওয়ার পরে তারপরে আমরা একটা নিয়ত করি, কোন ওয়াক্তের নামাজ, কত রাকাতের নামাজ, কি নামাজ, ফরজ আছে না ফরজ আছে, না ওয়াজিব আছে না সুন্নত আছে, কি নামাজ আছে, সেই নামাজটা সম্পর্কে আমাদের মনে করতে হয়। তারপরে আমরা কেউ আরবিতে নিয়ত করি, কেউ অন্য কোন ভাষায় নিয়ত করি। নিয়ত করার পরে আমরা যখন নিয়ত করে তাকবীর তাহরিমা বলে আমরা প্রথম আল্লাহু আকবার বলে যখন হাত দুটো তুলব, অর্থাৎ আমরা আত্মসমর্পণ করে নেব আল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিলাম, সেই হাতটা আমাদের কিভাবে উঠবে সেটা আমাদের একটু জেনে নিতে হবে। যে হাতটা আমরা সোজা তুলে কাবা শরীফের দিকে, কেবলার দিকে আমরা হাতটা, এই পাঁচ পাঁচ দশটা হাতকে সোজা তুলে, কানের যে লতি আছে এই লতি বরাবর তুলে সোজা করে থাকবে, তারপরে এতটা তুলে আল্লাহু আকবার বলে আমরা নাভির ঠিক নিচে আমরা বাঁ হাতের উপরে ডান হাত দিয়ে তিন আঙুল হাতের কবজির উপর থাকবে, এক আঙুল অর্থাৎ কনিষ্ঠ আঙুল নিচে, বৃদ্ধাঙ্গুলটা উপরে থাকবে। এভাবে আমরা তাহরিমা বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে আমরা সানা পড়ব, সানা কেরাত পড়ব, কেরাত পড়ার পরে আমরা তারপরে আমরা কি করব, রুকুতে যাব। রুকুতে যাওয়ার সময় আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে যে রুকুতে গেলাম, রুকুতে যাওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার রুকুটা কিরকম হবে। রুকুটা এরকমই হবে যে আমাদের পিঠের যে শিরদাঁড়া আছে, এই শিরদাঁড়াটা যেন পায়ের সঙ্গে একদম সমকোণে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ মাটির সঙ্গে সমান থাকে। পিঠের শিরদাঁড়াটা যেন মাটি, যে ভূমি আছে এই ভূমির সঙ্গে যেন সমান থাকে। অর্থাৎ ওই পিঠের ওপরে যদি এক গ্লাস পানি রেখে দেওয়া যায় তাহলে ওই পিঠ থেকে এক গ্লাস পানি পড়ে যাবে না। আর যদি আমরা ওইভাবে করতে পারি তাহলে কি হবে না, তাহলে কিন্তু আমাদের রুকুটা সুন্দর হবে। কিন্তু যদি আমরা রুকুর ক্ষেত্রে যদি আমরা পিঠটাকে সোজা না রাখি, ধনুকের মতো করে দিই, তাহলে রুকুটা সঠিক হবে না। যেমন ভাবে এভাবে দেখাচ্ছি, রুকুতে গিয়ে আমরা হাঁটুকে ভালো করে ধরব মজবুত করে, আর আমাদের নজর থাকবে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের ঠিক মাঝখানে নজর থাকবে। কোন কোন ফেকাবিদ বলেছেন সিজদার জায়গায় রাখা যায়, তো আপনি দুই পায়ের দুই বৃদ্ধাঙ্গুলের ঠিক মাঝখানে আপনি নিজের দৃষ্টিটা রাখবেন, তারপরে এইভাবে দাঁড়িয়ে রুকুতে গিয়ে রুকুর যে তসবি আছে সুবহান রাব্বিয়াল আজিম তিনবার করে পড়তে হবে মিনিমাম, তারপরে আপনি রুকু থেকে সোজা হয়ে আপনি দাঁড়াবেন। এইভাবে দাঁড়িয়ে যখন বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা, আর ইমামের পেছনে যদি পড়ি তাহলে আমাদের বলতে হবে রব্বানা লাকাল হামদ। এইভাবে যদি আমরা রুকুটা ঠিকভাবে পরিপূর্ণ করি আমাদের রুকুটা আদায় হবে, আর যদি আমরা রুকু ঠিক না করি তাহলে নামাজের যে সার, যে বস্তু, সে তার মধ্যে আছে রুকু এবং সিজদা। এই রুকু আর সিজদাকে আমাদের সঠিকভাবে করতে হবে। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি এই রুকুকারীদের খুব পছন্দ করেন, যারা সুন্দরভাবে রুকু করে তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত পছন্দ করেন। রুকু থেকে ওঠার পরে সোজা হয়ে দাঁড়াতে হবে,
সোজা এমন সোজা যেমন রুকু থেকে দাঁড়িয়ে এমন সোজা হয়ে দাঁড়াতে হবে। যদি পাখি উড়ে যায়, সেই পাখি দেখে মনে করে যেন একটি লাঠি দাঁড়িয়ে আছে, একটি লাঠি দাঁড়িয়ে আছে, এবং সে যেন তার মনে করতে পারে কিছুক্ষণ ওই লাঠির ওপরে সে দাঁড়িয়ে যেতে পারবে, এরকম তার যেন মনে হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা সালাতি আব্দি লা ইয়ুকিমুস সালাত বাইনা রুকু ওয়া সুজুদ। সুলব অর্থাৎ পিঠ, সে পিঠ যদি কেউ রুকুতে সোজা না করে রাখে তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তার দিকে দৃষ্টি দেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। কিন্তু আমরা কোরআনুল কারীমের দেখছি যে যখন কোন নামাজি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় তার দিকে আল্লাহ রাব্বুল ইজ্জত দৃষ্টি দিতে থাকেন। অর্থাৎ যদি আমরা আমাদের রুকুটাকে ঠিক না করতে পারি তাহলে আমাদের নামাজটা তো পরিপূর্ণ হয় না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়ানজুরুল্লাহু, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দিকে তাকান না, ইলা সালাতি আব্দি, সেই সব বান্দা, লা ইয়ুকিমুস সুলবি বাইনা রুকু ওয়া সুজুদ, যখন তারা তাদের এই শিরদাঁড়াটাকে সোজা না করে, অর্থাৎ রুকুতে সঠিকভাবে রুকু যদি না করে তার দিকে আল্লাহ তাকাবেন না। তাই আমাদেরকে রুকুটা ঠিক করতে হবে, রুকু থেকে আমাদেরকে সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে, রুকু থেকে দাঁড়িয়ে তারপরে আমাদের কি করতে হবে না, সেজদার জন্য প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ ওই যে সামান্য অংশ দাঁড়িয়ে আমাদের একটু বিরাম নিতে হবে, বিরাম নেওয়া, কোনো কিছু আমরা কাজ যখন করি যেমন বিরতি নিই, সেই বিরতি নেওয়ার মতো আমাদেরকে রুকু থেকে সোজা দাঁড়িয়ে আমাদেরকে একটু বিরতি নিতে হবে। সেই বিরতি নেওয়ার পরে তারপরে আমরা আবার সেজদার দিকে আমরা চলে যাব। সেজদা যাওয়ার সময় আমাদের কি করতে হবে না, সেজদা যাওয়ার সময় আমাদেরকে প্রথমে আমাদেরকে হাঁটু মাটিতে স্পর্শ করাতে হবে, তারপরে আমাদের হাতের পাঁচটা আঙুলকে এমনভাবে রাখব যার হাতের দুই বৃদ্ধাঙ্গুলির ঠিক মাঝখানে আমাদের নাক থাকবে, সেজদার আর পেশানি তারপরে পড়বে। অর্থাৎ প্রথমে হাঁটু স্পর্শ হবে, তারপরে আমাদের হাঁটু স্পর্শ করার পরে পাঁচটা আঙুল, দশটা আঙুল আমরা মাটিতে স্পর্শ করব, এই মাটিতে স্পর্শ করার পরে তারপরে আমাদের নাককে স্পর্শ করব, নাককে স্পর্শ করার পরে তারপরে শেষে আমরা পেশানি অর্থাৎ আমাদের কপালকে স্পর্শ করব। তারপরে সেই ওই অবস্থায় অর্থাৎ সেজদার হালতে আমরা সেজদার তসবিহ আমরা পড়ব, সুবহান রব্বিয়াল আলা, কমপক্ষে তিনবার আমাদের পড়তে হবে। আর এই তসবিহ পড়ার পরে আমরা কি করব, সেজদা থেকে আবার বৈঠকে বসব, তারপরে কিছুক্ষণ বিরতি দেব, কিছুক্ষণ বিরতি দিয়ে আবার আমরা কি করব, সেজদায় আমরা চলে যাব। এইভাবে সেজদায় গিয়ে আমরা দ্বিতীয় সেজদা হয়ে যাওয়ার পরে আমাদেরকে আবার যথারীতি আবার উঠে যেতে হবে। এখানে একটা প্রশ্ন আছে যে দুটো সেজদা যদি আমরা পরপর বিরতি না নিয়ে বসে যদি আমরা পরপর দিয়ে দিই সেই দুটো সেজদা একটি সেজদা বলে গণ্য হবে, আর যদি এইভাবে একটি সেজদা গণ্য হয় আমাদের নামাজ কিন্তু পরিপূর্ণ হবে না। নামাজ যদি পরিপূর্ণ না হয়, সব থেকে বড় আমল, সব থেকে শ্রেষ্ঠ আমল, এর মধ্যে যদি খুঁত থেকে যায় তাহলে কিন্তু আমরা রোজ হাসরের ময়দান সেই বিচারের সময় আমরা পাকা হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম বলেছেন যে সল্লু কামা রাআইতুমনি ইউসাল্লি, সেই রকম নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখেছো। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সেই রকম নামাজ যদি আমরা না পড়ি তাহলে কিন্তু আমাদের খুবই কষ্ট আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে তিনি বর্ণনা করেছেন এবং সেই হাদিসে তিনি কয়েকটা জিনিস নিষেধ করেছেন। সেই নিষিদ্ধ তিনটি জিনিস হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে উনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া নাহানি আন নকরাতি কান নকরাতি
দায়ী। তোমরা ঠোকর মেরো না, সেজদার সময় ঠোকর মেরো না, বা ঠোকর মেরো না, কিরকম ঠোকর মেরো না, না মুরগি যেভাবে ঠোকর মারে, মুরগি যখন দানা চুনে যেভাবে নিজের মাথাটা ঠোকর মেরে সেই দানাকে সে চুনে, সেইভাবে তোমরা নামাজের সময় সেভাবে ঠোকর মেরো না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন ওয়া ইকআ কা ইকআল কলবি, আর তোমরা কুকুরের মতো বসো না, যেমন ভাবে কুকুর বসে সেইভাবে তোমরা বসো না। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত আরেকটি বলেছেন কালতিফাতি কালতিফাতিল ফাগলাম, সেইভাবে তোমরা এদিক ওদিক তাকিও না। অর্থাৎ আমরা অনেকে নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা কি করি, সামনে ডানে বাঁয়ে আমরা এভাবে তাকাতে থাকি। এভাবে যদি তাকায় আল্লাহ রাব্বুল ইজ্জত এইভাবে তাকানোকে খুবই অপছন্দ করেন। এবং হযরত হাসান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া বুনাইয়া ইয়াকা ওয়াল ইলতিফাত ফিল সালাত ফা ইন্নাল ইলতিফাত ফিস সালাতি হালাল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে হাদিস মোবারক, এই হাদিস মোবারকের মধ্যে বলছেন যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে এদিক আর সেদিক তাকায় তার জন্য কি আছে, হালাকাত আছে, তার জন্য ধ্বংস আছে। এবং অন্য জায়গায় আরো বর্ণিত আছে যে যদি কোনো ব্যক্তি নামাজের সময় যদি আসমানের দিকে তাকায় এটা একেবারে নিষিদ্ধ। নামাজের সময় অনেকে আল্লাহ আকবার বলে আসমানের দিকে আমরা চোখ তুলে দিই, মাথা তুলে দিই, এভাবে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আমরা খুবই নিকৃষ্ট হয়ে যাব। এবং আল্লাহ রাব্বুল ইজ্জাত আগা করে দিয়েছেন যে ওই ব্যক্তির চোখটাকে যেন কেউ নিয়ে চলে যায় এরকম অবস্থা। তাই আমরা আসমানের দিকে তাকাবো না, ডানে বাঁয়ে বা অন্য দিকে কোনোভাবে আমরা তাকাবো না। আমরা সুন্দরভাবে রুকু আর সিজদা করব। আর নামাজের মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে খুশু। এবং এই খুশু সম্পর্কে আমরা দেখেছি যে হযরত ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই অনেক বড় আলেম, উনি বর্ণনা করেছেন যে এই খুশুর যে সম্পর্ক এটা হচ্ছে কি দিলের মধ্যে আছে, আরেকটা জিনিস হচ্ছে খজুর, এই খজুর সম্পর্ক শরীরের মধ্যে আছে, এই যে রক্ত মাংসের শরীর এর মধ্যে খজু আছে। তো খুশুটা কি না, দিলের মধ্যে যে ইতমেনানি, দিলের মধ্যে নম্রতা বিনম্রতা যেটা আমরা বলি, এইটা যখন এসে যাবে তখন দিলের মধ্যে খুশু এসে যায়। আর যদি আমরা নামাজের হালাতে এদিক সেদিক অঙ্গকে ঘোরাফেরা করি কিংবা কোনো শরীরের অংশ চুলকাতে থাকি, তাহলে কিংবা দাড়িতে হাত বোলাতে থাকি কিংবা অন্য কোথাও আমরা যদি হাত দিয়ে নাড়াতে থাকি তাহলে কিন্তু আমার খজু নষ্ট হয়ে যায়। তাহলে খুশু যেমন নষ্ট হয়ে যায়, তাহলে প্রথমে যদি খজু আমার ঠিক থাকে তাহলে আমার খুশু খুবই সহজে আসতে পারে। কিন্তু প্রথমেই যদি খজু নষ্ট হয়ে যায় খুশুও নষ্ট হয়ে যায়। তাহলে খজু আর খুশু শারীরিক দিক থেকে এবং দিলের দিক থেকে যদি আমরা সম্পূর্ণরূপে এই দুটোকে সঠিকভাবে করতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। সেই ব্যক্তি কামিয়াব যে নামাজের মধ্যে কামিয়াব হয়ে গেছে, যে নামাজের মধ্যে খুশু এনেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন হযরত জিব্রাইল আলাইহিসসালাম তিনি এসে বলছেন, তিনটি প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন যে ইহসান কি আছে, ইহসান কি আছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আনতা আবুদাল্লাহ কান্না তারাহু ফা ইল্লাম তাকুনু তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, যে এহসান এরকম আছে যখন তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে তখন তোমাকে এভাবে মনে করতে হবে যে তুমি আল্লাহকে দেখছো। আর তোমার এই ধারণা যদি তোমার সামর্থ্য যদি না থাকে
তোমার মধ্যে সেই অনুভব যদি না থাকে যে তুমি আল্লাহকে দেখছো, তাহলে এইটা তুমি মনে করবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে দেখছেন। তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের অবশ্যই দেখছেন। তাহলে কোরআন কোরআনুল কারিমে 26 নম্বর সুরা 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ ওই নামাজের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন যে নামাজে দাঁড়ায় এবং রুকু সিজদা করে, সিজদার মধ্যে যায়, তার এই যে পরিবর্তন, এটা আল্লাহ তিনি দেখতে থাকেন। এবং হাদিসে মুবারাকের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এহসান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের মধ্যে এমন ভাবে নামাজে তুমি মনোনিবেশ করো যে এমন ভাবে করো যে আল্লাহ রাব্বুল ইজ্জতকে তুমি দেখছো, আর যদি এটার যদি সামর্থ্য না থাকে এটাই মনে করবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে দেখছেন, এটা আমাদের মনে করতে হবে। তাহলে আমাদের দুনিয়ার যত খেয়ালাত আছে, যত রকমের চিন্তা ভাবনা আছে, শয়তানি বাসা আছে, আমাদের মন থেকে দূরে চলে যাবে। আরেকটি রেওয়ায়েতে এসেছে, যদি কোনো ব্যক্তির নামাজের মধ্যে যদি ওয়াসওয়াসা আসে, শয়তানি ওয়াসওয়াসা, দুনিয়ার যত রকমের চিন্তা ভাবনা খেয়াল যদি আসে, তাহলে তাকে ওই মুহূর্তে ওই খেয়াল থেকে আল্লাহর দিকে রুজু হয়ে আসতে হবে। তাহলে কি হবে, তাকে দুটো স্বভাব দেওয়া হবে, এক তো নামাজের স্বভাব দেওয়া হচ্ছে, এবং যে ব্যক্তি মনটাকে আবার বাইরে থেকে টেনে নিয়ে এসে নামাজের মধ্যে দাখিল করছে, এর জন্য আরেকটি স্বভাব দেওয়া, বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সুন্দরভাবে নামাজের যে নিয়মগুলো আছে সুন্দরভাবে যাতে আমরা পালন করতে পারি এবং রুকু সিজদা সঠিকভাবে দিতে পারি, খুশু আর খুজুর সঙ্গে নামাজ আদায় করতে পারি, এহসান নিজের উপর করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য দুনিয়া আর আখেরাত দুটোতেই আমাদের জন্য ভালাই রেখেছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহু আকবার।